স্ত্রীর অধিকারের দাবিতে 60 বছরের প্রেমিকের বাড়িতে ধন্ডায় বসলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়া গ্রামে। বৃহস্পতিবার সকাল থেকে আনোয়ারুল ইসলামের বাড়ির সামনে ধন্ডায় বসে নাজমিরা বিশ্বাস নামের ওই মহিলা। পরে রানীনগর থানার পুলিশ এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রায় 3 বছর আগে শেখপাড়া গ্রামের আনারুল ইসলামের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ইসলামপুর থানার সুখদেব মাটি গ্রামের নাজমিরা বিশ্বাস। এরপরে প্রথম পক্ষে স্বামীর সঙ্গে ছাড়াছড়ি হয়ে যায় তার। স্বামীর ঘর ছেড়ে আনারুল ইসলামের বাড়িতে উঠতে গেলে আনারুল ইসলাম ওই মহিলাকে এখন বাড়িতে উঠতে দিচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকে আনারুল ইসলামের বাড়ির সামনে ধর্নায় বসে নাজমিরা বিশ্বাস নামের ওই মহিলা। আমার বিয়ে হলো 3 বছর চলল, 3 বছর পরে রানীনগর থানার পুলিশ এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায়। এটা আমার শ্বশুর একে বিয়ে করে, এর ছেলে পুলে নাতি নাতনি সবই আছে, আমার শ্বশুরেরও আছে। আর বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে আনে, ভাড়াতে কি কোথাও কোথায় থেকে বেড়াই। তারপরে 6 মাস বোধহয় হলো বাড়িতে এনেছে, সেই সব জিনিসপাতি যা ছিল সব নিয়ে আমার শ্বশুরকে ওষুধ, ঘুমের ওষুধ খাইয়ে পালিয়েছিল। আমার শাশুড়িকেও খাইয়েছিল ঘুমের ওষুধ, সিলিন্ডার সহ স্বামীকে ধরা হয়েছিল, এই থানাতে বিচারও হয়েছে। 6 মাস পর আজকে আবার আসছে, ও আমার কিছু বলার নাই। ও বিয়ে করেছে, আমার শ্বশুর কি করবে না করবে ওর ব্যাপার, কিন্তু এটা আমাদের বাড়ি, আমরা থাকতে পারবো না।